প্লেসটাতে আছি, এটাকে বলা হয় পঞ্চমুখানি। পঞ্চমুখানি পাঁচটা নদীর পয়েন্ট এক জায়গায় এসে মিশেছে। এই পাঁচটা নদীর নাম হচ্ছে, আমরা যেটা দিয়ে যাচ্ছি এই নদীটার নাম হচ্ছে খনাখালী নদী। খনাখালী নদী আমাদের রাইট সাইডে আছে বিদ্যা নদী, লেফট সাইডে আমরা যাবো দোবাকি নদী। দোবাকি যেটা আমরা যাবো, হ্যাঁ যাবো যেটা আমরা। আর সামনে যে ভিউটা পড়ছে, হ্যাঁ এটা হচ্ছে মাতলা নদী। মাতলা আর একটা স্টেট বেরিয়ে হচ্ছে যে নদীটা, ওই নদীটার নাম হচ্ছে খনাখালী নদী। খনাখালী এই পাঁচটা নদীর পয়েন্ট এসে এখানে মিশেছে। এগুলো সব ব্যাক ওয়াটার। আর এই পয়েন্টে খুব ডেঞ্জারাস হয় এপ্রিল মে জুন জুলাই, খুব বড় বড় ওয়েভস আসে, তখন এই পয়েন্টে ম্যাক্সিমাম বোট এই পয়েন্টে আসে না, খুব ডেঞ্জারাস হয়ে যায়, খুব বড় বড় ওয়েভস আসে। এখন মোটামুটি আমরা যেটা আছি মোটামুটি ওয়েভটা কম আসছে। তারপরে আমার মেন হচ্ছে কি, আমরা যে যদি আসি তাহলে গিয়ে তোমার অক্টোবর নভেম্বর এইগুলো বেস্ট টাইম, নদীটা একদম পুকুরে জলের মতো শান্ত থাকবে, শান্ত থাকবে। আমরা এইবার গিয়ে লেফট সাইডে ঢুকে যাবো দোবাকি ক্যাম্প, এবং এখানে গিয়ে আমরা দোবাকি একটা ওয়াচ টাওয়ার আছে ওখানে নামবো। হ্যাঁ নামবো। এবং ওখানে একটা ক্যানোপি ওয়াক করা আছে, জঙ্গল উপর দিয়ে ফ্লাইওভার করা আছে, ফ্লাইওভার 492 মিটার, যেটার উপর দিয়ে আমরা ওয়াকিং করবো। বোথ সাইড জঙ্গল, আপ ডাউন হাফ কিলোমিটার, এই 1 কিলোমিটার আপ ডাউন 1 কিলোমিটার। হ্যাঁ ওখানে আমরা যাচ্ছি এখন। আর একটু সেটা সমুদ্র, সমুদ্র পরে আবার দেখা হবে। আচ্ছা হ্যাঁ ফ্রেন্ড, পরে আবার দেখা হবে। আমরা যাচ্ছি এখন, কি যেন বললাম নামটা, দোবাকি ক্যাম্প। দোবাকি ক্যাম্প পরে আবার দেখা হবে।